হ্যালো বন্ধুরা, অনেক সাথে সমীর পাঁচ মিশলে তো আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, 8ই জুলাই মানে বুধবার আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী কিন্তু একটা বিরাট বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যে সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু যে কোনো চাকরিজীবী এমনকি পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, উজ্জ্বল গ্রাহকরা কিন্তু ভীষণভাবে উপকৃত হতে চলেছেন। শুরুতেই বলে রাখি যে যদি এখনও আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাগবে এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে করে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর আমি যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিই সেগুলো সবার আগে আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা চলুন বিষয়টি বিশদে শুরু করা যাক। বন্ধুরা, বুধবার সকাল 10:30 নাগাদ কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গরিব মানুষ চাকরিজীবীদের জন্য। বন্ধুরা, আমরা সকলেই জানি যে লকডাউনের সময় যাতে মানুষের নগদ টাকার সমস্যা না হয় সেজন্য কিন্তু পিএফ থেকে টাকা তোলার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে সেই ছাড়টা কিন্তু দেওয়া হয়েছিল 30শে জুন পর্যন্ত, কিন্তু এই সময়সীমা কিন্তু আরও 3 মাস বাড়ানো হয়েছে, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু মানুষ সেই একই সুবিধা কিন্তু পাবে। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি যে পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা কিন্তু তাদের অ্যাকাউন্টে জমা টাকার 75% অথবা বেসিক স্যালারি অথবা ডিএর 3 গুণ, এই দুটোর মধ্যে যেটা কম ছিল সেই পরিমাণ টাকা কিন্তু তারা তুলতে পারবে বলে জানানো হয়েছিল। আর এই সুবিধাটার সময়সীমা কিন্তু বাড়ানো হলো 3 মাস, মানে আরও 3 মাস কিন্তু মানুষ একই রকমভাবে তাদের পিএফ অ্যাকাউন্ট থেকে এই টাকাটা তুলতে পারবেন। বন্ধুরা, এরপর বলবো যে কৃষি ক্ষেত্রের জন্য কিন্তু 1 লক্ষ কোটি টাকার ফান্ডের জন্য অনুমতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। এবার বন্ধুরা বলবো যে পরিযায়ী শ্রমিকদের জন্য কি ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, পরিযায়ী শ্রমিক এবং শহুরে দরিদ্রদের জন্য কিন্তু সাশ্রয়ী মূল্যের ভাড়া বাড়ি বা আবাসন প্রকল্প আনতে চলেছে কেন্দ্র। সরকারি সাহায্যপ্রাপ্ত অনেক আবাসনকেও কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে, রাজ্যের শ্রমিকরাও কিন্তু সেখানে ভাড়া থাকতে পারবেন বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই ঘরগুলি তৈরি হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের জন্য কিন্তু 600 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে এই ক্যাবিনেটের তরফ থেকে। বন্ধুরা, এ প্রসঙ্গে বলে রাখি যে করোনা সংকটের মধ্যে কিন্তু মোদী সরকার নভেম্বর পর্যন্ত 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। বন্ধুরা, এবার বলবো যে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য কি ঘোষণা করা হয়েছে। বন্ধুরা, গত 3 মাস মানে এপ্রিল, মে, জুন এই 3 মাস কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত গ্রাহকরা কিন্তু এই 3 মাস কিন্তু বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবে এবং সেই সময়সীমা কিন্তু 30শে জুন শেষ হয়ে গেছিল, কিন্তু 1 জুলাই থেকে আবার সেটা কিন্তু কার্যকর করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আরো 3 মাস কিন্তু এইভাবে একই রকম ভাবে কিন্তু ফ্রিতে কিন্তু তারা গ্যাস সিলিন্ডার পেতে চলেছেন। মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস কিন্তু 3টে করে সিলিন্ডার কিন্তু এই উজ্জ্বলা গ্রাহকরা কিন্তু বিনামূল্যে পাবেন। বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।